ঠিক এই জায়গাটায় রাস্তার দুধার জুড়ে মেলা বসে, রথের মেলা। আর এখানে ছোট বড় অনেক রথ বেরোয়, প্রচুর গাছ বিক্রি হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যাই হোক, সকাল সকাল প্রচুর গরম পড়েছে, একদম ঘেমে দেখো পুরো তেল তেল করছে মুখটা। আর আমরা আজকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। উঠেই মেয়েকে রেডি সেডি করে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা দুজনে চায়ের কাপ হাতে নিয়ে টিভিটা খুললাম। টিভি খুলতেই প্রথম খবর হলো দিলীপ কুমার মারা গেছে সকাল 7টার সময়। তো দিলীপ কুমারের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে, যেহেতু আমাদের ছোটোবেলায় আমরা দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এদের সিনেমা দেখেই বড় হয়েছি। যখন প্রথম আমাদের টিভি আসে তখন হিন্দি সিনেমা কিন্তু, যে নতুন নতুন হিন্দি সিনেমা হতো তখন কিন্তু দিলীপ কুমার, রাজেশ খান্না এদেরই ছবি দেখতাম। তাই একটু মনটা আঁতকে উঠলো, উনি মারা গেলেন এই জন্য। আর সায়রা বানুকে তো ভীষণই ভালো লাগে, কি বলবো, তো ভীষণ ভালো একটা জুড়ি ছিল। তো সকালবেলা একটু টিভিটা দেখে মনটা ভারাক্রান্ত হলো এই আর কি। যাই হোক, সকালটা শুরু করে দিলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে, মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে। বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তুলবো, ওকে তুলে ওকে জল গরম আর কফি দেবো। ও তো ব্ল্যাক কফি খায় তোমরা জানোই। তারপর দিনটা শুরু করতে হবে, টিফিন বানাতে হবে। আজকে টিফিনে জানি না এখনও কী বানাই, তবে কালকে তোমাদের দেখালাম যে ময়দাতে ভীষণভাবে পোকা ধরে গেছে, তো ওইটা একটু ব্যবস্থা করতে হবে। দু তিনটে মানে পোকা আমি দেখা যাচ্ছে, কিন্তু এর হয়তো চালে পরে প্রচুর পোকা আসবে। তো ময়দার ভাবছি আজকে রুটি করে নেবো, কদিন ময়দা খাবো তাহলে ময়দাটা শেষ হয়ে যাবে। আজকে ময়দার রুটি বানাবো, তার সাথে একটা ভাজা বানাবো। ভাজা বলতে আজকে তেমন কিছু বাজার নেই, মানে পটল আছে আর কাঁঠালের দানা কয়েকটা আছে আর আলু তো আছেই, তো এই সব মিলিয়ে একটা ভাজা করবো আর রুটির সাথে এই তরকারিটা করবো। তো দেরি না করে চলো স্টার্ট করে দিই আজকের দিনটা। এই তো বাবাইকে জল গরম আর ব্ল্যাক কফি দিয়ে দিলাম, ও অফিসে বসে গেছে আর আমি চলে এলাম জলখাবার বানাতে। আজকে জলখাবারে যে সবজিটা বানাবো সেটা কিন্তু আমি কেটে নিয়েছি, কাঁঠালের দানা, পটল আর আলু সবটাই লম্বা লম্বা করে কুটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এরপরে কড়াতে অল্প করে সর্ষের তেল দেবো, দেখো খুবই কম পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরের সম্বরা দিয়ে দিলাম। এরপরে সবজিটা দিয়ে ভাজা ভাজা করে নেব, আর দিয়ে দেবো নুন আর হলুদ, আর কোনো মশলাই কিন্তু দিতে লাগবে না, এতেই এই তরকারিটা বা ভাজাটা খুবই সুন্দর খেতে লাগবে। অনেক সময় এরকম হয় না, কি সবজি বানাবো, রুটির জন্য কি বানাবো, ভাতে কি তরকারি বানাবো, এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। আর তখন যদি এই ধরনের সমস্ত কিছু একটু একটু রয়ে যাওয়া জিনিস, এই কাঁঠালের দানাটাও খুব অল্প ছিল আর আমার কাছে তিনটে মাত্র পটল ছিল আর আলু ছিল বললামই, আলু তো সবসময়ই ঘরে থাকে। তো দেখো এইভাবে কিন্তু করে নিলে মন্দ হয় না রুটির তরকারি, ভাতের পাতেও তোমরা খেতে পারো। যাই হোক, ভাজাটা হয়ে গেলে পরে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। ময়দা আমি আগেই মেখে রেখেছিলাম, ময়দা অন্ততপক্ষে আধ ঘন্টা মতো মেখে রেখে দিলে খুব ভালো করে সেট হয়ে যায়। তো আর সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা একদিকে হচ্ছে আর একদিকে কিন্তু আমি তিনটে করে রুটি বেলে নেব। তিনটে করে রুটি বেলে নিয়ে করলে পরে খুব সুবিধা হয় আর প্রত্যেকটা রুটি খুব ভালো হয়। তো আমি অনেক চেষ্টা চরিত্র করে একটা জায়গায় এসেছি যে রুটি কী করে ফুলবে আর কী করে নরম থাকে। তো আজকে তো ময়দার রুটি করছি, বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যাবেই সেটা কোনো কথা না, কিন্তু আজকে রুটিটা আমি তিনটে করেই বানাচ্ছি আর আজকে রুটিতে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে দেবো, তাহলে দুপুরবেলা যখন টিফিন খাবে তখন কিন্তু বেশ নরমই থাকবে। সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, মানে রান্নাবান্না করছি, ঘরের সংসার অনেক কিছুই কাজ করছি, কিন্তু সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে দিলীপ কুমার মারা গেছে। তো জানি না কেমন একটা যেন লাগছে, আর জানার চেষ্টা করছি দিলীপ কুমারের কে আছে। শুধুমাত্র সায়রা বানু ছাড়া আর তো কাউকে পাশে দেখছি না, অবশ্য কাউকে দেখানো তেমনভাবে হচ্ছেও না, যেহেতু এখন এরকম করোনার টাইম তার জন্যই অনেককে দেখানো হচ্ছে না। তো যারা যারা গেছে তার মধ্যে নিজস্ব লোক কারা আছে এগুলো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সার্চ করে খুঁজে নেব ওর কে আছে, ছেলে আছে না মেয়ে আছে, তারা কারা কে কী করে,
এই আর কি চলছে আমাদের মধ্যে কথাবার্তা গল্প, আর এদিকে আমরা কাজও করছি। তো এই করতে করতে দেখো রুটিগুলো কিন্তু প্রায় হয়েই এসে, আমার রুটি খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে। এরপরে রুটিতে কিন্তু আমি ঘি মাখিয়ে নেব। মনে হয় আর সাইরা বানো তো সুন্দরই আছে। ওটা কি দোকানের বোতল? না, তিনটে রুটি বলো। এই তো আমার হাজবেন্ড বেরিয়ে গেল, এরপরে আমি বাবাইকে টিফিনটা দেব। বাবাইকে আজকে টিফিনে আম কেটে দিলাম আর অল্প করে সবজি দিয়েছি। ও একদমই এই ধরনের সবজি খেতে পছন্দ করে না, তবু অল্প করে বললাম খেয়ে নে। তো ও একটু আলুর তরকারি, আলু একটু ঝোলঝোল করে, মানে একটু গামাখা আলুর তরকারি, এই দিয়েই খেতে ভালোবাসে। কিন্তু রোজ রোজ কি আলু দেওয়া যায় বলো? তো যাই হোক, বললাম খেয়ে নে, ও তো খেয়ে নেবে। দুটো মাত্র রুটি দিয়েছি আর একটু আম কেটে দিলাম। এরপরে আমার একেবারেই একান্ত আপন সময়, যে সময়টা আমি টিফিন খেতে খেতে একেবারে বাইরের দৃশ্য দেখি, কত লোক আসছে, কত লোক অফিসে যাচ্ছে, কিভাবে কে কে যাচ্ছে, সব কিছু মানে জানলা থেকে দেখি আর টিফিন করি। এটা আমি প্রত্যেক দিনই করি, আর জানলার এখানে বসে আমার টিফিন করতে ভীষণই ভালো লাগে। তো এখন দেখা যাচ্ছে বেশিরভাগ লোক কিন্তু সাইকেল বাইক এই নিয়েই মানে যে যার নিজের নিজের কাজে যাচ্ছে, খুবই কম লোক যারা হেঁটে যাচ্ছে, কেননা বাস গাড়ি তেমনভাবে নেই, বেরিয়ে তো অনেকটা সমস্যা হয়ে যায়, অনেক ভাড়া। এটাই আর কি ফলো করছিলাম। আর এদিকে তো খবর চালিয়ে রেখেছি, খবর হচ্ছে এরপরে লাঞ্চের প্রিপারেশন নিতে হবে। বাজার অবশ্য সকালবেলায় হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আজকে খুব দারুণ একটা জিনিস পেয়েছি, অনেক দিন ধরেই বলছিলাম যদি মানে কখনো পাওয়া যায় তো নিয়ে আসতে। সংসারের কাজ অসম্পূর্ণ রেখে আমি আর বাবাই বেরিয়ে পড়েছি ইম্পর্টেন্ট কাজের জন্য, আর এখন যাচ্ছি নাগের বাজারের উপর থেকে। নাগের বাজারের এই জায়গাটা সবারই জানা, যারা এখানে থাকো বা আশেপাশে থাকো সবাই জানো, রথের সময় কিন্তু এই জায়গায় মেলা বসে, খুব সুন্দর মেলা বসে। আর এই ব্রিজের তলা থেকে প্রচুর গাছ বসে আর অনেক রথ বেরোয়, ছোটো বড় প্রচুর রথ বেরোয় আর প্রচুর মানুষ আসে এখানে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে রথ টানে। আর মেনলি এখানে গাছ বিক্রি হয়, আর রথের সময় এমনিও মানে কথায় বলা হতো যে রথের দিনে গাছ কিনে গাছ লাগালে খুব ভালো ফল হয়। তো এখন তো আর আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, আমরা সেই ধরনের গাছ কিনবো না, কিন্তু আমি আসি ফুলের গাছ কিনতে। আমি প্রত্যেক বছর এখানে আসি ফুলের গাছ নিয়ে যেতে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আসে, বিভিন্ন ধরনের ঘর সাজানো গাছ এখানে বিক্রি হয়, ভীষণই ভালো লাগে। তো তোমরা যদি কেউ চাও যে রথের দিনে এখানে এসে গাছ কিনবে তো আসতেই পারো, খুবই মানে রিজনেবল দামে এখানে বিক্রি হয় আর খুব ভালো লাগে, একবার আসতেই পারো রথ দেখতে অবশ্য করেই। যাই হোক, আমি আর বাবাই এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা একটু ব্যাংকের কাছে, তারপরে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে, সেরে টেরে তারপরে বাড়ি যাব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে একটু পরে।
এই মাত্র বাড়িতে ঢুকলাম, দেখো ঢুকেই তোমাদেরকে জানলা দিয়ে রাস্তাটা দেখাচ্ছি। আর 2 মিনিট যদি আমরা বাইরে থাকতাম সম্পূর্ণ ভিজে পুরো চান করে বাড়িতে আসতে হতো। আর প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি এগুলো নিতে পারছি না। দেখো রাস্তাটা মানে জলে জলাকার হয়ে গেছে, আমাদের এই সামনের রাস্তাটা একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সত্যি ঠাকুরের অশেষ কৃপা, আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর যখন আমরা নিউ টাউনের উপর থেকে আসছিলাম তখন দেখছি অনেক দূরে পুরো আকাশ কালো হয়ে গেছে, মানে তেড়ে বৃষ্টি আসছে। এখানে মশলা কষিয়ে নিয়েছি, মাছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এটা দিয়ে আজকে রান্না হবে ভেটকি মাছের কাঁটা। তো এই দেখো ভেটকি মাছের কাঁটা, এগুলো খুব টেস্ট হয়। মাছটা আমি ভেজে রেখেছিলাম যাওয়ার আগে, তো এটা সবজি দিয়ে খুব খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি প্লেন করব কাঁটাগুলো। এই দেখো এটা হচ্ছে ডিম, আর এই হলো কাঁটা। খুব একটা মাছ থাকে না কিন্তু প্রচুর টেস্ট। আজকে সকাল থেকে রুটিন করেছিলাম এক, করলাম আর এক। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে টিফিন করে রান্নাবান্না সারবো, তারপরে যা যা কাজ থাকে সেগুলো করে নেবো তাড়াতাড়ি করে। তো দুটো ভিডিওর কাজ ছিল, সেগুলো করতে হতো, কিন্তু কিছুই হলো না। আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, ব্যাংকের কাজ ছিল আজকে করতেই হতো, না হলে খুবই অসুবিধা হয়ে যেত। তারপরে গাড়ির শোরুমে গেলাম, সেখানে গাড়িটা একটু চেকিং করার দরকার ছিল। একটা নতুন শোরুম হয়েছে নিউ টাউনে, সেটাও দেখতে গেলাম। তো এইসব কাজ করে টোরে আস্তে আস্তে 2টো বেজে গেল। আর আমরা যখন আসছিলাম তখন দেখছি নিউ টাউনের ওইদিকে পুরো অন্ধকার হয়ে আসছে। আমরা যখন রাস্তায় তখনই খুব জোরে জোরে বিদ্যুৎ পড়ছিল, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় পেয়ে গেছি, তার জন্যই আরও তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। যাই হোক এখন সন্ধেবেলা, একদম ফ্রেশ লাগছে। বলছি সন্ধ্যাবেলা একটুখানি ঘুমালে পড়ে না, দারুণ ফ্রেশ লাগে। আর একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগছে শরীরটা। আর এখন চাটা করব, সন্ধে হয়ে গেছে, চা করব। ওর বাবা এখনও আসেনি, বাবাই আজকে আনতে যায়নি, একাই চলে আসবে, কেননা গাড়ি নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আজকে যেহেতু এখনও বৃষ্টি পড়ছে, কি মানে যেতে চাইছে একবার, আমি বললাম না যেতে হবে না, বাবা চলে আসবে। যাই হোক 2-3টে পাল্টে পুল্টে চলে আসবে, এই হলো ব্যাপার। যাই হোক এখন আমি চাটা করবো, আরও অনেক কাজ আছে, রান্নাবান্নাও করতে হবে। সকালে তো কোনোরকম করলাম দেখতেই পেলে। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে।